বন্ধ হওয়া কুষ্টিয়া সুগার মিল পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আশরাফুল ইসলাম। আজ সকালে মিলগেটে পৌঁছে শ্রমিক কর্মচারী ও আখ চাষীদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন তিনি। এ সময় সুগার মিলে আখ মাড়াই কার্যক্রম পুনরায় চালুর দাবি জানান শ্রমিক নেতৃবৃন্দ ও আখ চাষীরা। যে কোনো সময় আমার কুষ্টিয়া মিলের আখ দিয়ে তিন মাস মিল চালু করার মতো আখ আমাদের মিলে আছে। এবার যথেষ্ট পরিমাণ আখ আমরা রোপণ করব। আমাদের পানের দাবি এই মিলটা যেন অতি শীঘ্র চালু করার জন্য সরকার সিদ্ধান্ত নেয়। আমাদের মিলটা বন্ধ হয়ে গেছে অন্য অন্য মিলের থেকে, আমাদের এই মিলটাই এখনও আমরা তিনটি মিলে আখ যাচ্ছে। এই তিনটি মিলে যদি আখ না দেওয়া যায়, আমার এই মিল চললে এখনও 90 দিন মাড়াই করা সম্ভব, আমার যে স্টার্টিং কেন আছে। আর অন্য অন্য মিলে 42 দিন 45 দিন 50 দিন করে মাড়াই হচ্ছে। আমাদের এখানে 8টা জোন, যদি এক এক জোনে যদি 1000 একর করি হয় তবুও 8000 একর এত আখ মাড়াই করতেই পারবে না সুগার মিল। তো এই এই দৃষ্টিকোণটা আমার পানের দাবি, কুষ্টিয়া সিনির কলকে চালু হওয়ার জন্য আমার দাবি যে এই মিলটা চালু করুক, করলে আরও আখ বেশি হবে। বর্তমান এখন প্রেক্ষাপট এখন আমরা চাষে এই মিলটা যে কোনো মূল্যে চালু করতে হবে এবং এলাকার চাষিরা সবাই কুশল লাগাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং এলাকারও চরম ক্ষতিগ্রস্ত হয়েছে, যে সমস্ত মানুষের মানে কি বলবো, এখানে কর্ম করে খেত, সে কর্ম থেকে তারা বিরত হয়েছে, বেকার হয়ে গেছে, সব কিছু মিলে খুবই মানুষ হতাশার মধ্যে এখানে ভুগতেছে। তো আমরা চাচ্ছি যে এই মিলটা চালু হতে, এই মিলটা চালু হলে এলাকার উন্নয়ন হবে, আখ চাষির উন্নয়ন হবে, চাষির উন্নয়ন হবে, এলাকার মানুষের উন্নয়ন, এলাকার উন্নয়ন হবে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ এ স্মার্ট রেফ্রিজারেটর। যেহেতু বাংলাদেশ চীন খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনে 15টা সুগার মিল ছিল, তার মধ্যে 6টা সুগার মিল মারায় কার্যক্রম স্থগিত করেছে। সেই আলোকে শিল্প মন্ত্রণালয় থেকে একটা টাস্কফোর্স গঠন করা হয়, যে টাস্কফোর্সের কাজ 6টা স্থগিত মিল চালু করার জন্য। সেই চালু করার আঙ্গিকে উনি কুষ্টিয়া সুগার মিলে ভিজিটে এসেছিল। আমরা কুষ্টিয়ার শ্রমিক কর্মচারী, চাষি, সাধারণ জনগণ, ছাত্র সবাই মিলে তার কাছে দাবি রেখেছি কুষ্টিয়া সুগার মিল সহ 6টি সুগার মিল অতি দ্রুত মারাই কার্যক্রম চালু করতে হবে। পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচি দেব, তার মধ্যে মানববন্ধন স্মারকলিপি আমাদের থাকবে। এটা আমাদের যে কমিটি আছে মিল চালু করার, আমরা মিল চালু করা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলমান থাকবে। যুগ্ম সচিব আশরাফুল ইসলাম এ সময় সাংবাদিকদের বলেন, কুষ্টিয়া সহ যে 6টি চিনি কলের আখ মাড়াই স্থগিত রয়েছে, আমরা সেই মিলগুলো চালুর জন্য টাস্কফোর্স গঠন করেছি, পর্যাপ্ত আখ চাষ হলে বন্ধ চিনি কলগুলো চালু হতে পারে। আখ চাষ হচ্ছে, এখন আখ রোপণ মৌসুম শুরু হয়েছে, সামনে নভেম্বর মাস থেকে আমাদের আখ মাড়াই মৌসুম শুরু হবে। এই কারণেই আমি ভিজিট করতে আসছি, সরকারি স্থাপনাগুলো আছে এগুলো দেখার জন্য। এবং আমরা যে 6টা চিনি কল যে আমাদের মাড়াই স্থগিত আছে, আখ রোপণ কিন্তু হচ্ছে, আখ চাষ হচ্ছে কিন্তু মাড়াই স্থগিত আছে, এগুলো পার্শ্ববর্তী মিলে মাড়াই হয়। তা আমরা যদি আখ চাষ যদি করতে পারি তাহলে মিল চালু হতে পারে। আমরা এই 6টা মিল চালু করার জন্য টাস্কফোর্স গঠন করেছি, টাস্কফোর্সের কাজ করতেছে তারা, এটার ফিজিবিলিটি আসুক, দেখা যাক কী হয়। আপনাদের এক চাষি ভাই আমাদেরকে বললেন যে 8টা জোন আছে এখানে, 8টা জোনে যদি 1000 করে আখ চাষ, উনি বললেন সেটি 8000 একর চাষ হবে। যদি আখ চাষ হয় তাহলে মিল চালু হওয়ার জন্য এক ধাপ এগিয়ে যাবে। পরে এসটিপি পদ্ধতিতে আখ চাষের উদ্বোধন করেন যুগ্ম সচিব মোহাম্মদ আশরাফুল ইসলাম। গত 2021 মাড়াই মৌসুমে কুষ্টিয়া সহ দেশের 6টি সুগার মিলের আখ মাড়াই কার্যক্রম স্থগিত করা হয়।